নারায়ণগঞ্জের বন্দরে 35টি পরিবারের মাঝে ঘর ও জমির দলিল সহ চাবি বুঝিয়ে দেওয়ার আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য সেলিম ওসমান। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব ইব্রাহিম খলিল, বন্দর উপজেলা চেয়ারম্যান এম এ রশিদ, উপজেলা ভূমি কর্মকর্তা আসমা সুলতান নাসরিন, পিআরও মমিনুল হক সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা বৃন্দ এবং আওয়ামী লীগ সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।